মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার নিজের সোসাইটি, তোমার কাজ, তোমার ম্যাগাজিন, তোমার নিউজ চ্যানেল নিয়ে ব্যস্ত থেকেছো কৌশিকি, মেয়েকে কোনো সময়ই তুমি দাওনি। কাকিমণি, হ্যালো, জ্যাজ চ্যানেল বলছি। হ্যাঁ জ্যাজ, বলুন। জানা গেছে, অবশেষে জানা গেছে যে ওই শিশুটি কেন ঘর ছেড়ে চলে গিয়েছিল। কোন শিশু? কাকন? হ্যাঁ, উৎসব মুখার্জি কনফেস করেছে, চ্যালেঞ্জও করেছে। কি কনফেস করেছে? উৎসব কনফেস করেছে যে ও আর মেহেন্দি মিলে কাকনের মনটা বিষিয়ে দিয়েছে। কি বলেছে উৎসব? আমি বলেছিলাম তোর বাপ তোর মা তোর সঙ্গে থাকবে না, তোকে ছেড়ে চলে যাবে, তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে, তোর বাপের বিয়ের পর তোর মায়ের বিয়ের পর ওরা তোকে সরিয়ে দেবে, তোকে কেউ ভালোবাসবে না। বুঝতে পেরেছ? ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? আর কাকনকে যাতে না পাও তার ব্যবস্থাও আমি করে দেবো। আর কৌশিকী মুখার্জির সাজানো বাড়ি অফিস দাসের ঘরের মতন ভেঙে দেবো আমি, ফিনিশ করে দেবো আমি কৌশিকী মুখার্জিকে, ফিনিশ করে দেবো। চিন্তা করবেন, কাকুন যেটা করেছে ও কষ্ট পেয়ে করেছে, অভিমানে করেছে, তাই ওর মা বাবার থেকে দূরে চলে যেতে চেয়েছে, কিন্তু কিন্তু আমরা কাকুনকে ট্রেস করতে পেরেছি। কোথায় বলো তো? ডক অঞ্চলে একটা জায়গায় রয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাকুনকে ফিরিয়ে আনতে না পারলে ওই বাড়ির চৌকাঠ অতিক্রম করব না, কথা দিলাম। শুনবি তাহলে আমার মেয়ে কেন আমার কাছে আসেনি? শুনবি উৎসব ডিপার্টমেন্টে গিয়ে ঠিক কি কি বলেছে? উৎসব ডিপার্টমেন্টে গিয়ে কি কনফেশন দিয়েছে শুনবে? কি কি কনফেশন দিয়েছে? কি কনফেশন দিয়েছে শুন তাহলে। যা করেছি বেশ করেছি, আমি ওই শিশু মনটাকে বুঝিয়েছি যে এটাই আসল, আর ওরা ওরা এতদিন পরে এই বয়সে এসে এখন বিয়ে করছে কেন? না নিজেদেরকে কাছে পাবে বলে। আর বাচ্চাটাকে, বাচ্চাটাকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। আশা করি এরপরে আর তোমাদের কারুর কিচ্ছু বলার নেই। অবশ্য বলার থাকবেই বা কি করে, নিজের ছেলে যখন মুখটা পুড়িয়ে দিল তখন আর বলার থাকবেই বা কি করে। এরপরেও এরপরেও উৎসব বলেছে ও নাকি আমার এমন অবস্থা করবে যে আমার সব কিছু ভেঙেও তাসের ঘরের মতন চুরমার করে দেবে। এরপরেও বলেছে ছেলেকে সামলে রাখো কাকিমণি, ছেলেকে সামলে রাখো। আমি কৌশিকী মুখার্জি, উৎসব বাড়ি ফেরার পর ওর যে কি অবস্থা হবে সেটাও কল্পনাও করতে পারছি না। হ্যালো, হ্যালো সিদ্ধার্থ,
হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি মুনিয়াকে নিয়ে না ওই ডক অঞ্চলটা পুরোটা ঘিরে নাও বুঝলে তো, আর আমাদের যত রিপোর্টার্সরা আছে যারা ওই ক্রাইমটা ডিল করে প্রত্যেককে নিয়ে পুরো অঞ্চলটা পুরো এরিয়াটা ঘিরে নাও বুঝতে পেরেছো? আমার সন্তান কাকুন, কাকুনকে নিয়ে বড় করে স্টোরি করো, এমন করে স্টোরি করো যাতে কোনো মানুষ সাইকোলজিক্যালি কোনো শিশু মনকে যন্ত্রণা দিতে না পারে, যাতে সে তার নিজের বাবা মাকে ভুল বোঝে, বুঝতে পেরেছো আমার কথা? এডিটোরিয়ালটা আমি নিজে লিখব, ইয়েস এডিটোরিয়ালটা আমি লিখছি, আর তোমরা তোমরা ফলো করো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে, অ্যান্ড ইটস মাই অর্ডার। তোকে ছেড়ে চলে যাবে, তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে, তোর বাপের বিয়ের পর তোর মায়ের বিয়ের পর ওরা তোকে সরিয়ে দেবে, তোকে কেউ ভালোবাসবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।